ভাই এই বাচ্চার জোড়াটা আপনি কত দিনে রাখতে পারবেন? ভাইয়া এই বাচ্চা জোড়াটা ফিক্স 2000 হলে আমি ছাড়তে পারবো, একদম রিজনেবল, একদম রিজনেবল প্রাইস 2000 টাকা। হ্যাঁ গ্রিজেলের বাচ্চা তাই তো? জি জি ভাইয়া, অনেক দামই কিন্তু বলতে পারতাম, বাট এত দাম না। একদম ফিক্স প্রাইসে আর ফিক্স প্রাইসে। তো দর্শক আশা করি এই যে দেখাই নর। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বুদাপেস্ট, এটা একদম রানিং, একদম রানিং না ভাইয়া, নিউ অর্ডার, নিউ অর্ডার, এটা উড়ানোর জন্য বেস্ট হবে আর কি। আচ্ছা এটা ফেদারটা দেখান তো একটু। ফেদারটা আমার আসলে ইয়া করা, জাজিরি করা। আচ্ছা আমার ছাদের কবুতর তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভাই এটা কয় ঘন্টা উঠতে পারে? এটা এটা ভাইয়া আমি যখন উড়াইছি আমি মিনিমাম 3-4 ঘন্টা উড়াইছি, আমি ফাপড় মারবো না, 3-4 ঘন্টা আমার কাছে। আচ্ছা ভাই এই নটটা আপনি কত লে দিতে পারবো স্যার? খাসায় স্যার এই নটটা হচ্ছে আপনি অফার বলতে পারেন ভাই, যেমন একদম মেগা অফার 500 টাকা মাত্র। এটা 500 টাকা এই নটটা? জি জি জি। তো দর্শক এই নটটা আপনি চাইলে 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে। আচ্ছা তো ভাই এই জোড়াটা আপনি কত টাকা দিতে পারবেন? ভাইয়া এই জোড়াটা একদম পানির দামে ফিক্সড 3000 টাকা। সেক্ষেত্রে একসাথে কালেক্ট করলে 3500 টাকা লাগবে। হ্যাঁ জি। তো দর্শক দুই পেয়ার যদি একসাথে কালেক্ট করেন আপনারা 3500 টাকার ভিতরে এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি। দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম, এই যে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটারই কিন্তু ফুল দাম ভাইয়া, কোনো। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, দর্শক ফোর্স থেকে যে এখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আবারও চলে আসলাম মিরপুর কাজীপাড়া, দর্শক সাব্বির ভাইয়ের কবুতরের লপটে। দর্শক এই লপটে অনেকগুলো কবুতর আছে, খুবই সুন্দর, ফ্যান্সি আছে, হাই ফ্লায়ার গ্রিবাজ আছে, রেসার কবুতর আছে, স্পেশালি কিছু কবুতর আছে দর্শক, গ্রিজেলের বাচ্চা আছে, আপনারা আশা করি রেস করার জন্য নিতে পারবেন বা শখ উড়ানোর জন্য নিতে পারবেন, বিউটি আছে। তো সাব্বির ভাইয়ের সাথে কথা বলবো, চলুন দর্শক যদি ভালো লাগে সাব্বির ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, সারা বাংলাদেশে নেওয়া সম্ভব, তবে রিজনেবল প্রাইস আপনাকে নিতে পারবেন, একদম পানির দাম, পাইকারি দাম, কম দাম যেটা বলা হয় ওই দামে আজকে ছাড়া হবে, হতাশ করবো না দর্শক, আমাদের সাথে থাকবেন, পুরো প্রতিবেদনটা দেখার জন্য চেষ্টা করুন। চলুন ভাইয়ের সাথে কথা বলুন। সাব্বির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি ভাই? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আজকে একটা অবজেকশন আছে আপনার কাছে আর কি বলার জন্য। বলেন ভাই, অবজেকশনও বলতে পারেন বা মনের কষ্টের কথাও বলতে পারেন। আচ্ছা বলেন আপনার কি কষ্ট। তো বিষয় হলো ভাইয়া, আমি নেক্সট যে ভিডিওটা ছাড়লাম আসলে আমি সৎ বলে আমি অন্যকে আসলে বিলিভ করি খুব তাড়াতাড়ি, তাই এক ভাইয়া আমার সাথে খুব ভালো ব্যবহার করছে এবং বলছে যে বেশ কয়েক জোড়ে 5-6 জোড়ের মতো উনি আমাকে বলছে, আর আমি যতটুকু পারছি ভাইয়া আমি ফিক্সড প্রাইসগুলো আমি একদম কমে কমে ধরছি। তো উনি বলো ভাই আমি কাল সকালে, মানে আজকে কথা হয়েছে কাল সকালে আমার থেকে কবুতরটা নিবে, আর উনি আমার বাসা হচ্ছে মিরপুর কাজীপাড়া, ওনার বাসা হচ্ছে সাভার, বলছে ভাইয়া তাহলে আর অ্যাডভান্স তো করা লাগবে না। আমি বলছি আচ্ছা ভাইয়া থাক, আপনার অ্যাডভান্স করা লাগবে না, আপনি যখন একসাথে নেবেন আমি আপনার অপেক্ষায় আছি, আপনি আসেন। তো এর মাঝে ভাইয়া অনেকগুলো কল আসছে, অনেকে অনেক পেয়ে চাইছে, আমি কাউকেই দিতে পারিনি, ডাইরেক্ট বলছি যে ওটা আমার সোল্ড আউট, যেহেতু আমি একজনকে কথা দিছি, বাট উনি হচ্ছে আসলে কথাটা রাখে নাই, পরদিন সকালে আমার ফোন বন্ধ করে রাখছে, আমি বারবার কল করার সত্ত্বেও আর কি তাকে আমি লাইনে পাইনি। তার জন্য আসলে হয়েছে কি, তার হয়তো বা কিছু হয় না, বাট আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে ভাইয়া। আচ্ছা দর্শক আপনারা বুঝতে পারছেন কথার বাড়াবো না, কারণ ভিডিওটা লম্বা যাচ্ছে, ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে, আপনারা এরকম করবেন না, যদি নিতে চান নিতে পারবেন। একটা আপনাদের দর্শকের জন্য একটা গুড নিউজও বলা যেতে পারে, এই ক্ষতির ফলে আমার দামগুলো আমি কিন্তু একদম পাইকারি দামে সেল করব, মানে যে দাম আমার কেনা হয়েছে সেই দাম আমি সেল করে দিব, সেই দামে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আছে তো? 100% ভাই গ্যারান্টি। মোবাইল নাম্বার বলেন, ঠিকানাটা বলেন। 09579535517, আর ঠিকানাটা মিরপুর 10 বা কাজীপাড়া। আপনার নামটা? আমার নাম সাব্বির। আচ্ছা কেমন পানির দামে কম দামে দিবেন, চলেন আমি দর্শকদেরকে দেখাই, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে দর্শক সাব্বির ভাই যে খামার আছে, যে দেখেন বাসার পাশে তার একটা রুম আছে, খুবই সুন্দর যত্ন করে কবুতরগুলো লালন পালন করেন, তো আমি দেখাই, তো দুই এক জোড়া করে দেখানোর চেষ্টা করবো, ভাইয়ের অন্য জায়গাও কিছু কবুতর আছে সেগুলো আমি দেখাবো এক জোড়া করে, ঠিক আছে চলুন আমি কবুতর দামগুলো জানাই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানুর রহিম, দর্শক প্রথমে এক জোড়া আমি আপনাদেরকে দেখাই, যারা রেসের ভালোবাসেন, রেস করতে চান বা উড়াইতে চান কবুতরগুলো, তাদের জন্য প্রথম দিয়ে শুরু করলাম, ফ্যান্সি কবুতরও থাকবে, বা এগুলো গ্রিজেল, আপনার আপসান গ্রিজেলের বাচ্চা তাই তো? গ্রিজেলের বেবি, গ্রিজেলের বেবি, এক দুই পরের, সামনেরটা নর বাচ্চা হওয়ার সম্ভাবনা না? হ্যাঁ সামনেরটা নর, পিছনেরটা মাদি, বলা যায় এর, তো খুবই সুন্দর সাইজ ভাইয়া, কালার তো, যারা আসলে কবুতর উড়াইতে চায়, হ্যাঁ এটা অনেকেরই চাহিদা আসলে, বেবি খুঁজে অনেকে, কারণ বেবি দিয়ে হচ্ছে আপনার রেজাল্ট করা যায় বা ভালো কিছু করা যায়,
আচ্ছা তো তারা আসলে কালেক্ট করতে পারবে জি ভাই বলেন আপনার খাঁচাটা অনেক ছোট ভাইয়া হ্যাঁ জি ভাই বেবি তো এর জন্য আসলে ওদের ইয়া করছে তো ভাই এই বাচ্চার জোড়াটা আপনি কতলে রাখতে পারবেন ভাইয়া এই বাচ্চা জোড়াটা ফিক্স 2000 বলে আমি ছাড়তে পারবো একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইস 2000 টাকা হ্যাঁ গ্রিজেলের বাচ্চা তাই তো জি জি ভাইয়া অনেক দামই কিন্তু বলতে পারতাম বাট এত দাম না একদম ফিক্সড প্রাইসে ফিক্সড প্রাইসে তো দর্শক আশা করি জোড়াটা আপনারা সংগ্রহ করবেন আমি দেখানোর চেষ্টা করলাম কোন ভাই যদি আশা করি লাগে বাচ্চাগুলো নিতে পারবেন ভাই খুবই চমৎকার আরেক জোড়া ভাই এগুলা কি ওগুলার ভাই বোন নাকি ভাই না না ভাই ভাই বোন না এটা হচ্ছে আরেক ঘরের আরেক ঘরের হ্যাঁ তো আশা করি দর্শক এই আরেক জোড়া গ্রিজেল আছে তাই না জি জি ভাই তো ভাই এই যে গ্রিজেল গুলো কয় পড়ে আছে ভাই ভাই মাত্র 3-4 পড়ো কিন্তু সাইজটা দেখছেন ভাই বিগ সাইজ খুবই বিগ সাইজ এটা অনেকে রানিং মানে রানিং বলে চালা দেওয়া যাবে কিন্তু কালারটা যদি পরিপূর্ণ আর কি আসে পূর্ণ আসতো তো দর্শক এই যে এই মাদিটা আর একটু কালো আসবে তাই না চিটা চিটা আসবে কালার ভাই আরো ছড়াবে অনেক আরো ছড়াবে তো এটা নর বাচ্চা কোনটা ভাই হ্যাঁ এটা নর এটা নর বাচ্চা নর আর বামেরটা মাদি আচ্ছা তো ভাই এই বাচ্চাগুলো দুটোটা ট্যাগ আছে তাই না জি ভাই খামারি ট্যাগ আর খামারি ট্যাগ আছে তো ভাই এগুলো কত করে রাখবেন আপনি বা কত টাকা দিতে পারবেন আমি বেশি দাম বলবো না একদম ফিক্স 3500 নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক বড় সাইজের 3500 টাকা লাগবে হ্যাঁ তো দর্শক আশা করি নিতে পারবেন কয় কয় পরে আছে ভাই এগুলো 3-4 পর 3-4 পর আছে হ্যাঁ আপনি আসবেন যদি কারো পছন্দ হয় আসবেন যদি মনে হয় যে সাইজে ঠিক আছে সবকিছু পারফেক্ট দেন নিয়ে যান সমস্যা নেই আচ্ছা তো 3500 ভাই এটা আপনার হ্যাঁ জি জি ভাই কয় পরে আছে আপনার 3-4 পর আচ্ছা ভাই এগুলো উড়াইতে পারবে তো 100% ভাই এটাই বেস্ট এটা আর 0 পরে এক দুই পরে যেটা দেখালাম দুটো পেয়ার বেস্ট আচ্ছা ঠিক আছে ভাইয়া খুবই চমৎকার এটা কি আপনার এটা এটা বুদাপেস্ট নর ভাইয়া নর এটা হ্যাঁ এটা হাই প্লেয়ার কবুতর হ্যাঁ একদম হাই প্লেয়ার কবুতর ভাইয়া বুদাপেস্ট যারা চিনে তাদের আসলে বেশি কথা বলার কিছুই নেই নাই তো আমি একটু দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আপনার যে নরটা আছে না তো আমি একটু দেখানোর চেষ্টা করি দৌড়ে দেখান তো ভাই চোখটা দেখাবো দর্শক এই যে আমি দেখাই আপনাদেরকে খুবই চমৎকার এই যে দেখাই নর হ্যাঁ ভাইয়া বুদাপেস্ট এটা একদম রানিং একদম রানিং না ভাই নিউ অর্ডার নিউ অর্ডার এটা উড়ানোর জন্য বেস্ট হবে আর কি আচ্ছা এটা ফেদারটা দেখান তো একটু ফেদারটা আমার আসলে ইয়া করা জাজির করা আছে আচ্ছা আমার ছাদের কবুতর তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এটা কয় ঘন্টা উঠতে পারে এটা এটা ভাইয়া আমি যখন উড়াইছি আমি মিনিমাম 3-4 ঘন্টা উড়াইছি আমি ফাপড় মারবো না 3-4 ঘন্টা আমার কাছে আচ্ছা ভাই এই নটটা আপনি কত লে দিতে পারবো স্যার খাসা স্যার ভাই এই নটটা হচ্ছে আপনি অফার বলতে পারেন ভাই যেমন একদম মেগা অফার 500 টাকা মাত্র এটা 500 টাকা এই নটটা জি 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 তো দর্শক এই নটটা কোনো ভাই যদি লাগে নিতে পারেন 500 টাকা তাই তো জি ভাই ফুল ফ্রেশ অ্যাকটিভ কোনো ঝামেলা নেই খুবই সুন্দর দর্শক এক জোড়া নান কবুতর কি বলবো আর ভাইয়ের আজকে কালেকশনগুলো জটিল তো ভাই আজকে বলেন পানির দাবি দিবেন তাই না জি জি ভাই তো পিসেরটা কি আপনার এই সামনের এটা ভাই ভাই সামনেরটা মাদি পিছনেরটা নর ওই যে ওই পাশেরটা নর হ্যাঁ তো দর্শক আসলে জোড়াটা রানি এটা সাইজে কিন্তু বড় সাইজ হ্যাঁ ফুল রানি ভাই ডিম বাচ্চা 100% 100% তো দর্শক আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন জোড়াটা আমি দেখা একটু ভয় পাচ্ছে ক্যামেরা দেখে লাইট দেখে এত প্লাস এত লাইট আসলে লাইটিং সেটআপটা দেখে ভয় পাচ্ছে হ্যাঁ তো ভাই এই জোড়াটা আপনি কয় টাকার ভিতরে দিবেন একদম পানির দামে কিনা দামে যেটা আমার কিনা দামে বলতে পারেন 3000 টাকা যেমন কোয়ালিটি হ্যাঁ তেমন দাম আসলে আচ্ছা 3000 টাকা এটা ফাইনাল হ্যাঁ এক ডিম বাচ্চা ভাই 100% ভাই ডিম বাচ্চা সুস্থতা যেটারই গ্যারান্টি চান সেটাই গ্যারান্টি দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে 3000 টাকা ফাইনাল ভাই কোন দিকে কোনো মিসমার্ক নাই সম্মানিত দর্শক আমি দেখাই আপনাদেরকে আজকে ডিম আছে দুইটা ডিম আছে এটা তো আমি দেখানোর চেষ্টা করি এটা নর ভাই এটা আপনার ব্ল্যাক মুখী তাই তো হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক মুখী তো দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার দুইটা ডিমে আছে ভাই ডিম কি সম্ভব দেওয়া অবশ্যই ভাই যদি চাই আমি দিয়ে দিব ইনশাআল্লাহ দিয়ে দিবেন তো দর্শক ডাকার বাইরে ভাইয়া জি হ্যাঁ সব জায়গায় সব জায়গা পাঠানো যাবে তো ভাই ডিম ছয় জোড়াটা আপনি কত টাকার ভিতরে দিবেন হ্যাঁ এটা অফার বলতে পারেন মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা এই মুখীটা হ্যাঁ ফুল ফ্রেশ কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই গলা কথা তাই না হ্যাঁ ফুল স্কিন আচ্ছা ফুল কিছু দেখে নিবে কাস্টমার কাস্টমার দেখে নেবেন আপনারা তো ডিম ছয় জোড়াটার দাম কত রাখবেন 1800 টাকা মাত্র ফিক্সড ফিক্সড ভাই চমৎকার এক জোড়া আপনারা দেখতেছি আমি হ্যাঁ সবজি এটা কি রেচার হ্যাঁ ভাই রেচার রেচার সবজি রেচার নটটার সাইজটা দেখছেন ভাই বিগ সাইজ খুবই চমৎকার তো আমি দেখাই দর্শক আপনাদেরকে এটা হলো মাদি কিছুক্ষণ আগে আমার সামনে এগুলো বিটিং করছিল তো এই যে মাদি চেহারাটা দেখাই ভাই একদম বলেন তো কত টাকা কথা বাড়াবো না আজকে দর্শকরা পানির দাম বলতে পারেন মানে কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে বিভিন্ন দামেরই তো সবজি আছে এটা মাত্র 2500 টাকা হলে দিতে পারবেন এটা 2500 টাকা হ্যাঁ দর্শক এই জোড়াটা যদি নিতে চান 2500 টাকা ভাই এগুলো বাচ্চা উড়াইতে পারবে এগুলো 100% ভাই 100% উড়াইতে পারবে হ্যাঁ জি ইনশাআল্লাহ আচ্ছা দর্শক তো 2500 টাকার ভিতরে আপনি জোড়াটা সংগ্রহ করবেন ঠিক আছে মাত্র 2500 আচ্ছা ঠিক আছে ভাই খুবই সুন্দর চমৎকার একটা জোড়া কবুতর এটার নাম কি আপনার ভাই এটা লং ফেস্ট টাম্বলার চোখগুলো একটু দেখা দেন কত টাম্বলার আমি দেখাবো অবশ্যই
এই যে দাঁত ঠোঁটটা দেখেন না দর্শক, ওই যে বুতুম পেঁচা আছে না, সেম টু এরকম মনে হচ্ছে আমার থেকে। এই পিসেরটা মারি তাই না ভাই আপনার? জি জি ভাই। এগুলো কেমন, ডিম বাচ্চা করছে? ডিম বাচ্চা ভাই আমার কাছে করে নাই, বাট ডিম বাচ্চা গ্যারান্টি দিব, সমস্যা নেই। গ্যারান্টি দিবেন? হ্যাঁ। আর এই যে সামনেরটা নর, পিছনেরটা মাদি, মাদি। এটার কালারটাকে টাইগার কালার বলা, টাইগার কালার বলা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো ভাই এগুলো ডিম বাচ্চা দিতে কেমন টাইম লাগবে? ভাই ডিম বাচ্চা ব্রিড করছে এখন সময় আর কি, দর্শক এই যে নটটা ডাকাডাকি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম, তো নটটা ভয় পাচ্ছে, খুবই ডাক করে। ঠিক আছে ভাই, এগুলো একদম শকুন তো, মানে আসলে সাইজটা কিন্তু মাশাআল্লাহ ভাই চমৎকার ভাইয়া। এক জোড়া কবুতর আমি দেখাই। হ্যাঁ এই যে এটা আমি দেখানোর চেষ্টা করি, যেটা দেখাচ্ছেন এটা নর, এটা নর। হ্যাঁ। আর এটা হলো মাদি ভাই। ডিম তো দিয়ে দিছে একটা মনে হচ্ছে। হ্যাঁ একটা ডিম দিয়ে দিছে অলরেডি। আচ্ছা 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 দর্শক, একটা ডিম দিয়ে দিছে অলরেডি, ডিম। এই যে আমি দেখাই তো ভাই, জোড়াটা আপনার কত হলে দিতে পারবেন? হ্যাঁ জোড়াটা একদম ফিক্স ডিম সহ 14,000 টাকা। ডিম বাচ্চা করতে পারবেন, কোয়ালিটিটাও ভালো হবে, আরো বড় হবে, আশা করি আপনার জোড়াটা সংগ্রহ করবেন। একদম কত বলেন ভাই? 14,000 টাকা লাগবে। আর বাবা মা ডাবল ই 2021 ব্র্যান্ডের কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা মা গুলো কিসের বলেন আপনি? ডাবল ই ব্র্যান্ড 2021 ডাবল ইম্পোর্টার এটা। আচ্ছা ঠিক আছে দর্শক, তো আশা করি তো জোড়াটা দেখাইলাম, এই যে জোড়াটা ডিম সহ সংগ্রহ করবেন। ঠিক আছে, কোনো ঝামেলা নেই ইনশাআল্লাহ। দর্শক এক জোড়া সাইনি জাউল আমি দেখাই, এই যে দেখেন, এই যে ভাই জোড়াটা খুবই চমৎকার। এটা নর? হ্যাঁ এটা নর। আর ওই যে মাদি আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক, এই যে দেখেন, এই যে নর্মাদি পুরা একই রকম কালার। এই যে দেখেন ফুলগুলো দেখাই, মাদিটা কোনো মিসমার্ক নাই, কোনো ঝামেলা নাই, সুস্থ ডিম বাচ্চা 100% গ্যারান্টি। তো ভাই এই জোড়াটা আপনি কয় টাকার বিট্টা আমাকে আশা করি দর্শক দিতে দিবেন? এই জোড়াটা একদম পানির দামে ফিক্স 3,000 বলে দিতে পারবো। 3,000 টাকা ফিক্সড? জি জি জি। একটু কম টম দেওয়া যায় একটু? আমাকে কল দিলে আমি অল্প কিছু অনার করতে পারবো, মানে 100-200 টাকা বলতে পারেন ভাই। এটা তাইলে তো আপনার বলতেছি কি, আমি কোনো ডিম বাচ্চা নিয়ে কোনো আল্লাহর রহমতে কোনো কমপ্লেন নেই ইনশাআল্লাহ, আমার কোনো পেয়ারে আপনারা কমপ্লেন করতে পারবেন না। আচ্ছা তো দর্শক আশা করি আমি আর বেশি কথা বলবো না, 3,000 টাকা ভাইয়া। জি জি। তারপরে যদি কারো ভালো লাগে আলোচনা করে কবুতরগুলো সংগ্রহ করবেন ভাই। খুবই সুন্দর এক জোড়া আমি দেখাচ্ছি। ঠিক আছে দর্শক, এই যে বোম্বাই আপনাদের বিগ সাইজের বোম্বাই যাদেরই লাগবে, এই যে দেন খোপা যেমন, তারপর সাইজ বলেন কোনো দিকে কমতি নাই, কমতরটা। আর এক হাত মাই পানি আসলে ইনশাল্লাহ, এক হাত মাই পানি। এটা হলো মাদি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বামেরটা মাদি, ডানেরটা নর। আচ্ছা নর। তো জোড়াটা আপনি কত টাকার ভিতরে সংগ্রহ করতে দিতে পারবেন দর্শকদেরকে? ভাইয়া মাত্র ফিক্সড 3,500 টাকা, মাত্র 3,500 টাকা। 3,500 টাকা সাইজের কবুতর কিন্তু ভাইয়া 5, 6, 4 এরকম দামে সেল হয়। আচ্ছা, বাট আমার কাছে ফিক্সড পানির দামে মাত্র 3,500 টাকা জোড়াটা। হ্যাঁ দর্শক, এই যে দুইটা খুব বড় সাইজের, একটু এই যে দেখেন, এই যে দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম, তো আশা করি জোড়াটা আপনারা সংগ্রহ করবেন, এই যে নর এটা আর মাদি এটা। হ্যাঁ জি, 3,500 ভাই। জি জি। আচ্ছা ডিম বাচ্চা ভাই দিবে তো আল্লাহ রহমতে? হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি। আচ্ছা দর্শক আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো জিনিস দেখানোর জন্য, এই যে জোড়াটা দেখেন পুরোটা একই সাথে আছে। তারপর সাবির ভাই খুবই চমৎকার, এই জায়গায় আপনার কিছু কবুতর আছে লাক্কা? হ্যাঁ জি জি ভাই। বলেন, এখানে হচ্ছে আপনার দুই পেয়ার আছে? দুই পেয়ার আছে। ঠিক আছে, হ্যাঁ দুই পেয়ার একই প্যারেন্টসের ঘরের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই দমগুলো যে দেখতেছেন প্রত্যেকটা দম 45 দমের হবে, 45 দমের হবে। হ্যাঁ, আর বর্তমানে ওরা নিউ অ্যাডাল্ট আছে। আর এক পেয়ার হচ্ছে ফুল মল্টিং আছে, নর্মাদি দুইটাই। আচ্ছা, ওই এই জোড়াটা মল্টিং আছে। হ্যাঁ, এটা কয় পর আছে ভাইয়া? এটা ভাইয়া মেবি 8-9 পর। 8-9 পর আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো দর্শক আমি দেখাই, এই জায়গায় আরেক জোড়া আছে। তো ভাই এই জোড়াগুলো আপনি 4-5টা কবুতর নর্মাদি কনফার্ম? জি ভাইয়া 100% কনফার্ম। আচ্ছা কত করে রাখবেন আপনি, কত করে রাখতে চাচ্ছেন? হ্যাঁ এই পেয়ারটা আমি অফারে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে দুই পেয়ার যে ভাই একসাথে কালেক্ট করবে, হ্যাঁ সেক্ষেত্রে 3,500 টাকা। দুই পেয়ার একসাথে কালেক্ট করলে 3,500 টাকা লাগবে? হ্যাঁ জি জি। তো দর্শক দুই পেয়ার যদি একসাথে কালেক্ট করেন আপনারা 3,500 টাকার ভিতরে এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি। দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম, এই যে দেখেন, এই যে দেখেন
প্রত্যেকটারই কিন্তু ফুল দম ভাইয়া কোনো প্রবলেম নাই স্প্রিং গুলো ভালো তাই না জি জি এই সেটা সব কিছু কোনো কিছু প্রবলেম নাই ইনশাআল্লাহ কোনো কিছু প্রবলেম নাই আশা করি কবুতর গুলো আপনারা সংগ্রহ করবেন এই যে আর ভাই আর এক পেয়ার যে কালেক্ট করবে 1900 টাকা ফিক্সড এক পেয়ার নিলে কত 1900 টাকা ফিক্সড 1900 আর দুই পেয়ার নিলে ভাই কত লাগবে মাত্র 3500 মাত্র অফার অফার 3500 জি তো আশা করি দর্শক কবুতর গুলো আপনাদেরকে বেশি কোন ধরে দেখাইলাম যে যেন সুস্থ আছে কিনা স্বাভাবিক আছে কিনা এই জন্য তো আশা করি কবুতর গুলো সংগ্রহ করবে দর্শক এই জায়গায় এক পেয়ার আছে সিরাজি একটু পাটা আছে হালকা জি ভাই এটা কালেকশন করার উদ্দেশ্য হচ্ছে অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছিল ভাই আমার গোল্লা লাগবে বা হুমার বাচ্চা ফুটাবো ফস্টার লাগবে তো তাদের জন্য মূলত এটা কালেক্ট করা যারা ফস্টারিং করতে চায় তারা লাউরি সিরাজিও করতে পারবে তাই তো জি জি বড় বড় কবুতরগুলো আর কি ফস্টার করতে পারবে এটা মাত্র আচ্ছা তো ভাই এই জোড়াটা আপনি কত টাকার ভিতরে দিতে পারবেন হ্যাঁ মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা জান আরো 300 টাকা কম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা হ্যাঁ জি জি ভাই ফস্টার দাম কিন্তু অনেকে অনেক দাম চায় আচ্ছা 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 তো ভাই এগুলো তো ডিম বাচ্চা নিজেও করে তাই তো হ্যাঁ নিজে ডিম নিজে পারবে আচ্ছা ফোটাবে বাট আপনারা ডিম দিলে ডিম চালতে পারবে আচ্ছা দর্শক এটা হলো মাদিটা আর এই যে নর হ্যাঁ জি জি 1500 টাকা ফাইনাল ভাই জি ভাই ফাইনাল দর্শক অনেক বিগ সাইজ কবুতরগুলো আশা করি আপনারা সংগ্রহ করবেন আর ডিম বাচ্চা একদম দর্শক আসলে একটা মাদি দিলাম যে যেন নরটা ডাকাটা কেমন করে দেখানোর জন্য আমি দেখাই আপনাদেরকে এই যে দেখ দর্শক আশা করি আপনারা নিতে পারেন এটা মনে বাবা মা বা ভাই বোন হয়তো গ্রিজেল ছিল তাই না হ্যাঁ কোনোটার সাথে ক্রস খাইছে নাকি একটু না ভাই কোনটার সাথে ক্রস খাই নাই ওই ডিম বাচ্চা আসলে বেশি নিছিলাম ওটার ঘর থেকে এটা আসছে আচ্ছা 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 তো ভাই এই নটটা কত লাগবে একদম একদম 500 টাকা ভাই পানির দাম একদম 500 টাকা দর্শক এই নটটা আশা করি বিশাল সাইজের নর আর দেখছেনই তো কি অ্যাক্টিভ আচ্ছা অ্যাক্টিভ তো আশা করি আপনারা এই নটটা নিতে পারেন 500 টাকার ভিতরে ঠিক আছে দর্শক তো সাব্বির ভাই যে কবুতরগুলো আমি একটু দেখাইলাম তো আশা করি আর কিছু কবুতর ছিল আশা করি আপনারা পারলে ইমুতে দেখে নিতে পারবেন তো ভিডিওটা লম্বা করলাম না তো সাব্বির ভাই তো বিদায় নিয়ে নেই দর্শকদের কাছে আচ্ছা তো দর্শক আশা করি আপনারা বাসাও আসতে পারেন আর আপনারা ঢাকার বাইরেও নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন বাইরে ঠিক আছে আল্লাহ হাফেজ আমি সবাইকে ইয়া করবো যে আপনারা এসে দেখে নিয়ে যান তাহলে আমিও আর কি ভালো থাকলাম আপনারাও ভালো জিনিসটা নিতে পারবেন ভালো জিনিস নিতে পারলে আচ্ছা তো দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম